হ্যাঁ 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 ও তো হচ্ছে দোলবেচনা সকালের আর এখানে তো কি বলছে একটু বলো একটু জোরে অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ পশ্চিমের লোকসভা তার ছলে দদল মদি বাবুকে রিসিভ করেছে বিএসএম মাটি আপনারা দেখেছেন তিন যুবর যুব মোর্চা দাইত্য 2% 4% ভোট ছিল সিপিএমের সেই ভোটটা বর্তমানে চল্লিশ পার্সেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্টে গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরহাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব। বিজেমুলকে মূলকে হারানোর জন্য খামছিন্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগার মতো হবে এই ধরনের দু হাজার উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে দশটা সিট কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার নেই এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইব বেশি করে যাতে লিড হয় অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্নিতে আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন অত্যাচারে এই এই গুন্ডামি হাত টাকা তোলা জমি জায়গা দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত আধিকারীর মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে এই মিড ডে মিল চোরেদের হাত মিলচরের হাত থেকে রেশন চোরের হাতের হাত থেকে আপনি বাঁস্তে চাইছেন ভাবছেন কি এই জোড়াপুরের হাত থেকে বাঁস্তে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়া ডিম পারবে ঘোড়া ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপস্টিক এন্ড অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির ಅಧಿಕಾರಿকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিক চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারত তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা খাম চিহ্নে দিন জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খাম চিহ্নকে ভোট দিন আর যারা ভাবছেন বিজেপি কে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব তারা তো আবার কি বলবো তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু হাজার উনিশ সালের আগে বিজেপি কে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক লোকজন আছে নাহলে আবার যেতে অসুবিধা হবে কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি আমরা যাদেরকে ভোটে জিতে পার্লামেন্টে পাঠালাম তাদের অধিকাংশর কথাই বলছি এখন তো লেটেস্ট সময় এসেছে টিকটক ভিডিও সেলফি আর টিকটক ভিডিও এখন হচ্ছে ফ্যাশন আপনি যদি টিকটক ভিডিও না করতে পারেন আপনি যদি একটা সেলফি না পোস্ট করতে পারেন আপনি নাকি সামাজিক নয় সোশ্যাল স্ট্যাটাস আপনার নাকি ডাউনে চলছে তো ওই কাজে তো নয় একটা এমপিকে পাঠানো হয়েছে ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও করার জন্য নয় এমপি কে পার্লামেন্টে পাঠানো হয়েছে মোদীজি অমিত শাহজি রাহুলজির সাথে সেলফি তুলে পোস্ট করার জন্য নয় তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে যে ইচ্ছা মোদীর নদীর যে বাঁধটা দুর্বল হয়ে যাচ্ছে মাটির যে বাঁধটা আছে তার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণের জন্য ভারত সরকারের কানে আওয়াজটা ঢুকিয়ে দেওয়া তার পরিবর্তে কি করছে তার পরিবর্তে কি করছে টিকটক ভিডিওতে মজা আছে তাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে এই টেন্ডার অঞ্চলের কথা বলছি এই অঞ্চলের কথা বলছি এখানকার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তলনিতে চলে যাচ্ছে এখানকার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য পাড়াতে পাড়াতে লিগাল ইলিগাল মদের দোকান খুলছে আমাদের আক্তর রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে ইটানগার মানুষের জন্য পশিরাটের মানুষের জন্য স্বাস্থ্য আন্দোলনের কথা বলবে স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে শিক্ষা কেন্দ্রের মান উন্নয়নের কথা বলবে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার কথা বলবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে শিক্ষক কত নাই ছাত্র বেশি শিক্ষক ছাত্রের রেশিও মেইনটেনের কথা বললে সেখানে গিয়ে এই যে যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যেভাবে জুয়া চলছে যে জুয়া থেকে তিনমলের বন্ধুরা কিছু কাটমানি খাচ্ছে এগুলো বন্ধ করে যুব সমাজ যাতে আগামী দিনে পচিলাтке গিয়ে নিয়ে যেতে পারে বাংলাকে গিয়ে নিয়ে যেতে পারে দেশকে গিয়ে নিয়ে যেতে পারে তার পলিশট কন্টে सवाल করবে আপনারা যদি সুযোগ দেন আপনারা সুযোগ দিলে কাজগুলো হবে কারণ সুযোগ তো আপনাদের হাতে আছে আপনারা সকলেই জানেন বলে আসছে কিন্তু আমার এখনো সৌভাগ্য হয়নি দেখার আমি অপেক্ষায় আছি আমাদের বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি নাকি চা বিক্রেতা ছিলেন কিন্তু প্রশ্ন আমার সৌভাগ্য হয়নি ভাই এখানে বসে যেতে পারেন তো অসুবিধা নেই আপনি একটু পিছিয়ে গিয়ে বসুন না ভাই পিছনের লোক ভাই বসে যান তো ভাই সবার সুবিধা হবে পিছনে লোকগুলোর অসুবিধা হচ্ছে অনেক উঁচু দেখতে পাচ্ছেন তো 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 অসুবিধা অসুবিধা হচ্ছে হচ্ছে না হ্যাঁ ভাই বসে নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নাকি চা বিক্রেতা ছিলেন কিন্তু আমার মনে হয় এখানে যতজন উপস্থিত হয়েছেন কারো সৌভাগ্য হয়নি উনি কোন দোকান থেকে চা বিক্রি করতেন ওই দোকানটা দেখার আর সাথে সাথে উনি যে চা বিক্রি করেছেন চা খেয়েছেন এই ধরনের ভারতবর্ষের যত নগরিক আছে একটা কেউ হাত তুলে বলল না যে আমি নুমদিজির হাতে চা খেয়েছি আমাদের সৌভাগ্য হয়নি যদিও কতটা অসত্য কথা নতুন করে বলতে লাগে না আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না আমি বিতর্কে যাচ্ছি না আমি তর্কের খাতিরে ধরে নিলাম দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা হয়েছিলেন তাহলে এটা আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষ এমন গণতান্ত্রিক রাষ্ট্র জনগণ যাকে চাইবে সে প্রধানমন্ত্রী হবে আগামী দিনে আপনার এখানের যে আইসক্রিম বিক্রেতা আছে ঠেলা নিয়ে যায় যিনি ডে আছেন যিনি কৃষক আছেন তাকেও যদি জনগণ চাই তাহলে দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাই আপনার হাতে ভাগ্য আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে আপনারা চাইবেন যে আগামী দিনে আপনি কৃষক আপনি মৎস্যজীবী আপনার বাড়িতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দুটো যুবক আছে বা একটা যুবতী আছে তার চাকরিটাকে সুনিশ্চিত করা দরকার আপনার এখানে যে স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা ওখানে ডাক্তারের প্রয়োজন আছে ওখানে নার্সের প্রয়োজন আছে ওখানে ঔষধের প্রয়োজন আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এটার মান উন্নয়ন হওয়া দরকার বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এই বেকারত্ব কমানো দরকার এর হয়ে কথা বলার জন্য একজন জনগণের জনপ্রতিনিধি দরকার যদি আপনারা চান তাহলে আপনাদের বলবো কোন প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই কারো বিভাজনের পা দরকার নাই কোন লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নাই কোন ভয়ের কাছে আমাদের কেউ আত্মসমর্পণ করা দরকার নাই সকাল সকাল পয়লা জুন যাবেন সকাল সকাল উঠবেন আপনাদের মূল্যবান ভোট খাম চিহ্নে দিয়ে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠান আপনি যদি আম খেতে আপনার ইচ্ছা যায় আপনাকে বলবো আর পরের খেতে আপনাকে চাষ করতে হবে না প্রথম কথা বলবো পরের খেতে আর চাষ করতে যাবেন না আপনার ক্ষেত আছে আপনি চাষ করতে জানেন আপনার খেতে ফলান কারণ পূর্বে সতেরো বার সতেরো বার আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন আপনার দাদু ভোর দিয়েছে আপনার বাবা ভোট দিয়েছে এখন আপনারা ভোট দিচ্ছেন সতেরো বার সাল থেকে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে আপনাদের সুখ কথা বলার জন্য পাঠিয়েছিলেন এই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গিয়েছে কিন্তু দুঃখর বিষয় ইছামতির যে বাঁধ কংক্রিটের নির্মাণ হোক এই সতেরো বারের মধ্যে একবারও কাউকে বলতে শুনলাম না আমাদের তাহলে কথা কি বললো আমরা তো পর পর ভোট দিয়ে পাঠাচ্ছি আমাদের কথা কি বলবে আমাদের সমস্যা সমাধানের জন্য তো পাঠাচ্ছি আমরা তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য নয় তার এক বছরে পাঁচ কোটি টাকা এমপি ল্যাডে আসে পাঁচ বছরে পঁচিশ কোটি টাকার মধ্যে 20% 30% কাটমানি খাওয়ার জন্য পাশাচ্ছি না আমরা আমরা তাকে পাঠিয়েছি শুধু 5 বছরে 25 কোটি নয় আরো বেশি করে নিয়ে সে কিভাবে বসিরাটের মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়া যায় এখানকারের মানুষের চাওয়া পাওয়া হবে কিভাবে পূরণ করা যায় তার জন্য চিৎকার করতে হবে দেশের আইনসভার মধ্যে তারtick উল্টো